বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায় এই এবিএস ইনফোজোন সংস্থাটি বেশ কয়েকটি পুরসভার নিয়োগের দায়িত্বে ছিল। সেক্ষেত্রে কোন কোন পুরসভায় কখন কখন কাকে কাকে নিয়োগ করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতেই জেরা করা হচ্ছে তাকে। এই নিয়োগের সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।